একজন মানুষ এবং দুই স্ত্রীর গল্প। পুরানো দিনে যখন পুরুষদের অনেকগুলি স্ত্রী রাখার অনুমতি ছিল, একজন মধ্যবয়সী পুরুষের একজন স্ত্রী ছিল যে ছিল বেশি বয়সী এবং অন্য একজন যুবতী বয়সী ছিল। প্রত্যেকে তাকে খুব ভালোবাসত এবং তাকে নিজের মতো দেখতে চায়। এখন লোকটির চুল ধূসর হয়ে উঠছিল, যা যুবতী স্ত্রী পছন্দ করেননি, কারণ এটি তাকে তার স্বামীর জন্য খুব বেশি বয়সী দেখায়। তাই প্রতি রাতে সে তার চুল আঁচড়াতেন এবং সাদা চুলগুলো ছিঁড়ে ফেলতেন। কিন্তু বর স্ত্রী তার স্বামীকে খুব আনন্দের সাথে ধূসর হয়ে উঠতে দেখেছিল, তাই প্রতিদিন সকালে সে তার চুল গুছিয়ে রাখত এবং যতটা পারত কালো চুলগুলো ছিঁড়ে ফেলতেন। পরিণতি হল যে মানুষটি শীঘ্রই নিজেকে সম্পূর্ণ তাক দেখতে পেল। এই ঈশ্বরের কল্পকাহিনীর শিক্ষা হল যে সকলের কাছে আত্মসমর্পণ করলে শীঘ্রই আপনার কাছে কিছুই থাকবে না।